ইংল্যান্ড এবং পাকিস্তানের যে ফাইনাল, এই ফাইনালটা আমি মনে করছি বা আমি আশা করছি একজন ক্রিকেট প্রেমিক হিসেবে, সেটি হলো যে সেমিফাইনালটা যেরকম ভাবে নিষ্প্রভ এবং ওয়ান সাইডেড হয়েছে, এরকম ক্রিকেট যেন না হয়, একটু ম্যাচটা যেন শেষ ওভার পর্যন্ত গড়াক এবং মানে ক্রিকেটের যে আনন্দটা সেটা যেন টি টোয়েন্টির যে আনন্দ ব্যাটে বলে লড়াই সেই আনন্দটা যেন একদম শেষ বল পর্যন্ত থাকুক, সেটা তো আমরাও চাই, কিন্তু আবহাওয়া বোধ হয় সেই আনন্দে পানি ঢালার জন্য রেডি হয়ে বসে আছে। অস্ট্রেলিয়ান আবহাওয়াবিদরা বলছে 95% চান্সেস আছে সেদিন বৃষ্টি হওয়ার আগামীকাল, এবং রিজার্ভ ডেতেও যদি ম্যাচটা করায় সেখানে কিন্তু তবুও বৃষ্টির সম্ভাবনা থেকেই যায়। কথায় আসছে যদি বৃষ্টি হয় দুই ধরনের রেজাল্ট আসতে পারে, হতে পারে খেলাটা 10 ওভারে গড়াবে, আর এমনও হতে পারে শিরোপা ভাগ হতে পারে, আপনার কি মনে হয়? না দেখুন, আমি মেট অফিসার, অস্ট্রেলিয়ার মেট অফিসার আজকে এটা বিবৃতিটা পড়ছিলাম, সেখানে লেখা রয়েছে আপনি বললেন যে 95%, কিন্তু 95%-এর পরে ব্র্যাকেটে লেখা রয়েছে ধরে নিতে পারেন 100%, সেরকমভাবে সো বৃষ্টি হচ্ছে এটা কোনো সন্দেহ নেই, এবং এই বৃষ্টি হলে আপনি রিজার্ভ ডে রয়েছে সেটি একটা স্বস্তির বিষয়, এবং সেই সঙ্গে আরেকটা স্বস্তির বিষয়টা হলো এর আগে আমরা দেখেছিলাম যে নকআউট ম্যাচগুলোতে 5 ওভার হলেই ম্যাচটা সমাধান হয়ে যেত, কিন্তু গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো, কিন্তু নকআউট ম্যাচগুলোতে আপনার 10 ওভারের মধ্যে কিন্তু আপনার ম্যাচটা হতে হবে, অন্তত 10 ওভারের আগে যদি ম্যাচ শেষ হয়ে যায় তাহলে কিন্তু সেই ম্যাচটি আর হবে না। আর যেহেতু আপনি রিজার্ভ ডে রয়েছে, প্লেইং কন্ডিশনে কিছু বদল আনা হয়েছে, রিজার্ভ ডেতে রয়েছে যে প্রথম দিনে যদি আপনি খেলাটা শুরু হয় তাহলে রিজার্ভ যদি শেষ করতে না পারেন আপনি, তাহলে যেখানে শেষ হয়েছিল খেলাটা সেখান থেকে পরের দিন আবার শুরু হবে, এবং পরের দিন শুরুর টাইমটা কিন্তু এগিয়ে আনা হয়েছে পরের দিন, কিন্তু সোমবারে কিন্তু আপনি দুপুর তিনটায় কিন্তু অস্ট্রেলিয়ান সময় দুপুর তিনটায় খেলাটা শুরু হবে, ওয়ারেস এটা কিন্তু শুরু হয় সন্ধ্যা 7টায়, সো কয়েক ঘন্টা খেলাটা এগিয়ে আনা হয়েছে। কেন এগিয়ে আনা হয়েছে এই কারণে যাতে সময়টা আর একটু পাওয়া যেতে পারে, অন্তত 4 ঘন্টা সময়টা বাড়তি সময় যাতে পাওয়া যায়, এবং এই 4 ঘন্টার মধ্যে যদি আপনি সময় হাতে পাওয়া যায় খেলা যদি শেষ করা যায় তাও সেই চেষ্টাটুকু করছে কিন্তু আয়োজকরা। সো বৃষ্টি আসবে সেই ধারণাটা আয়োজকদেরও রয়েছে, বাট তারা ম্যাচটা অন্তত একটা ভালো ম্যাচ এবং ফুল ম্যাচ যাতে করা যেতে পারে সেই চেষ্টাটুকু তাদের রয়েছে। চেষ্টার কোনো কমতি আমরা দেখছি না, তবু আসলে প্রশ্ন থেকেই যায় যে যেখানে অপশনাল এরকম বৃষ্টি প্রতিরোধী একটা স্টেডিয়াম ছিলই, সেখানে কেন মানে এত ঘটনার পরেও ফাইনালের ভেন্যুটা কেন চেঞ্জ করা হয়নি বা সেখানে রাখা হয়নি? এই মেলবোর্নে কিন্তু আরেকটা স্টেডিয়াম রয়েছে, মেলবোর্ন রেনিগেটেড স্টেডিয়াম, সেটাকে ডকল্যান্ড স্টেডিয়াম বলে, এবং সেই স্টেডিয়ামের ছাদ রয়েছে, সেখানে কিন্তু আপনার বিবিএল এই আপনার বিগ ব্যাশ হয়ে থাকে, বিগ ব্যাশের যে টি-20 সেখানে হয়ে থাকে, কিন্তু আপনি হঠাৎ করে একটা ভেন্যু চেঞ্জ করে দিতে কিন্তু পারবেন না। কি কারণে? কারণটা হলো যে কন্ডিশনের বিষয় রয়েছে, প্লাস আপনার সবচেয়ে বড় যে বিষয়টা রয়েছে যে আপনি এখানে যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে কিন্তু আপনার প্রিপারেশনের কিন্তু বিষয় রয়েছে। সো আমার মনে হয় যে এইসব কারণেই এই আয়োজকরা সেই চিন্তাটুকু করছেন না। আর বৃষ্টি আসবে যেটা আপনি কন্ট্রোল করতে পারেন না, এর আগেও তো কিন্তু আমরা বৃষ্টির মধ্যে খেলাটা দেখেছি, সো আশা করছি যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা খেলাটা হ্যাম্পার যাতে বেশি না হয় সেই চেষ্টাটুকু বা সেই আশাটুকু আমাদের থাকবে, এবং অতি অবশ্যই যতক্ষণই খেলা হোক সেই খেলাটা যেন দুর্দান্ত এবং মারকুটে হোক। অবশ্যই।